বন্ধুরা, ফাল্গুনি ব্লগে তোমাদের স্বাগত। আমি ফাল্গুনি তোমাদের সাথে, আর আজকে আমি নিয়ে চলে এসেছি আমার কিছু ইয়াররিংস কালেকশন, কানের দুলের কানেকশন। তো কালেকশনগুলো দেখো একে একে। তো দেখো, এটা প্রথমে একটা দেখাচ্ছি, গোল্ডেন মেটালের ওপরে এটা গণেশের মূর্তি করা রয়েছে, একটা কানের দুল। এরপর যেটা আছে, এটাও একটা গোল্ডেন মেটালের ওপর, এটা নিচে এরকম লাল লাল পুঁতি দেওয়া রয়েছে। তো এগুলো বেশিরভাগ মেটালেরই আছে, কিছু কিছু স্টোনের আছে। এই একটা দেখো, এটা একটা ইউনিক ব্ল্যাক মেটালের ওপর, এটা আমি খুব কম পরেছি, একটু অন্য টাইপের, এটা বড় বড়। তারপরে দেখো, এটা একটা আছে রেড কালারের, সুতো দিয়ে বানানো, এটা হাতের তৈরি, আমার মাসি এটা তৈরি করে দিয়েছিল আমাকে। তারপরে দেখো, একটা টাসেল ইয়ারিংস, এটা আমি খুব কম পরেছি, মানে পরিইনি বলতে গেলে, একবারও আমার মনেই নেই। বিকনি কালারের, একদম নতুনই এটা ধরতে গেলে। তো এরপরে দেখাচ্ছে একটা ঝুমকো, দেখো সিলভার কালারের ওপরে পিঙ্ক আর মতি দিয়ে এরকম সাদা ছোট ছোট মতি দিয়ে এরকম কাজ করা রয়েছে। নিচে বড় একটা ঝুমকো, এটা অনেকবার পরেছি, এটা দেখতে বেশ ভালো লাগে পরলে, শাড়ির সাথে যে কোনো চুড়িদারের সাথে খুব সুন্দর যায়। তারপরে একটা কুডিট রয়েছে, এটা একটা গোল্ডেন সিম্পল যে ইয়ারিংস হয় সেটা, আর তারপরে যেটা আছে, এটা একটা গোল্ডেন মেটেরিয়ালের উপরে একটা গোল্ডেনটা একটু, মানে অনেকবার পরার ফলে একটু রঙটা উঠে গেছে। এ দেখো, এটা একটা স্টোনের, একটা হোয়াইট টোন স্টোন আর একটা পুরো ব্লু বড় একটা স্টোন বসানো রয়েছে কানেরটায়। এই একটা দেখো, এটা একটা অন্য ধরনের মেটেরিয়ালের উপরে, এটা সিলভার মেটেরিয়ালের উপরে ওই যে হলুদ রঙের যে স্টোন বসানো রয়েছে, এটা দেখো একদম চকচক করছে। এটা আমার অনেকবারই পরেছে, এটা আমার খুব প্রিয় একটা কানের, বড় বড় পরলে দারুণ লাগে মানে একটা। আর এই যে দেখো, এটা একটা পাথর বসানো কানের, এটা একটা সেটের কানের ছিল, একদম চকচক করছে না পাথরগুলো। তারপরে এই দেখো একটা, এটা হচ্ছে মাল্টি কালার মোতির কানের, আর নিচে সাদা সাদা মানে যে মোতি হয় সেগুলো লাগানো রয়েছে, এগুলো সব হুঁক দেওয়া। এই যে দেখো, একটা বড় পিঙ্ক কালারের এরকম মুচি দেওয়া, আর মাঝখানে এরকম মেটেলের কাজ করা দুটো কানের, এগুলো আমি অনেকবার পরেছি। তারপরে চলো এই দিয়ে দেখ, পাথরের কিছু কানের যাওয়া যাক। এই একটা পাথরের সেটের কানের, এটা ঝুমকো টাইপের, নিচে অনেক মতি দেওয়া রয়েছে আর অনেক স্টোন লাগানো রয়েছে। কানেরটা একদম মানে রানী সেটের কানের মতো। এই একটা দেখো, এটা হচ্ছে মা লক্ষ্মীর কানের, মানে একটা সেটের সাথে এটি কানেরটা, আমি একটু তোমাদেরকে কাছ থেকে দেখানো বুঝতে পারবে না, ফোকাস করুক ফোনটা, দাঁড়াও ক্যামেরাটা। এই যে দেখো, মূর্তি দেওয়া রয়েছে আর এরকম ঝুমকা নিচে এরকম মতি লাগানো রয়েছে এরকম। এই কানেরটা আমি অনেকবার পরেছি। এই যে দেখো, এই একটা কানের, এটাও এরকম পাথর বসানো, স্টোন বসানো রয়েছে, তার ফুলের মতো, তার মধ্যে এরকম মতি দেওয়া রয়েছে, মতিগুলো একটু গোল্ডেন গোল্ডেন। তারপরে এই যেটাও একটা পাথরের, তার সঙ্গে নিচে একটা হোয়াইট মতি দেওয়া রয়েছে। এই কানেরগুলো সব সেটের কানের। তারপর এই যে দেখো, এই একটা, এটা একটা মেটেলের কানের, ডিজাইনটা দেখো কতটা নিখুঁত ডিজাইন এটার। তারপর এই যে দেখো, এটাও একটা ব্ল্যাক মেটেলের উপর এরকম তিনটে ঝুমকো দেওয়া কানের, এগুলো সব আমি বেশিরভাগ শান্তিনিকেতন থেকে নিয়েছি। এটা একটা দেখো গোল্ডেনের উপরে। তো চলো আজকে শো স্টপারকে দেখানো যাক। আজকে শো স্টপার এইটা, এটা আমি অনেকবার পড়েছি, অনেক ভিডিওতেই তোমরা আমার দেখে থাকবে। এই কানেরটা আমার খুব ভালো লাগে, ভীষণ প্রিয় একটা সেটের কানের, অনেকটা বড় কানেরটা। কানেরটা পরলে আর কিছু পরার প্রয়োজন হবে না, মানে কোনো গলার সেট না পরলেও হয়ে যাবে, এতটাই মানে বড়, এতটাই সুন্দর। ডিজাইনটা দেখো কতটা সুন্দর, আর একদম স্টোনগুলো একদম ঝকঝক করছে। তো দেখিয়ে দিলাম, এবার চলো তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই ডিজাইনগুলো, তোমরা একের পর এক দেখে নেবে, আর কোন ডিজাইনটা সবথেকে বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ব্লগ আমার খুব তাড়াতাড়ি আসছে, কারণ কিছুদিন আমি বাড়িতে ছিলাম না, সেজন্য ভিডিও দিতে পারিনি। কিছু মনে করো না বন্ধুরা, যারা চ্যানেলে ভিডিও প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না, সেটা করে অল করে ফেলো, তাহলে সমস্ত ব্লগের নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আর প্লিজ চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য একটু সাপোর্ট করো বন্ধুরা। তো চলো একে একে দেখে নাও।